শারীরিক অসুস্থতা নাকি হত্যা? অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পালের মৃত্যুর কারণ নিয়ে তোলপাড় টলিউড। বুধবার তাপসের স্ত্রী বিস্ফোরক অভিযোগের প্রকাশের পরেই টলিউডের অন্দরে উঠছে প্রশ্ন, অত বড় মাপের অভিনেতারও, রাজনৈতিক নেতারও এমন পরিণতি হতে পারে? গত 1 ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তাপস। 18 ফেব্রুয়ারি সেখানেই মৃত্যু হয় অভিনেতার। গত 4 তারিখ বুধবার রাতে তাপসের স্ত্রী নন্দিনী অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের চূড়ান্ত অবহেলার ফলেই মারা গিয়েছেন তাপস। নন্দিনীর কথায়, 9 তারিখ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখলেন ওকে, বললেন তাপসের হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, মানে হঠাৎ করে সুগার কমে গিয়েছে। আমাকে বলা হলো, আমরা অক্সিজেন দিচ্ছি, আপনি এই ফর্মটা ফিল আপ করে দিন। আমি যখন ওই ফর্মটা ভর্তি করে হাসপাতালকে দিলাম, ওরা জানালেন এক্ষুনি 50,000 টাকা দিতে হবে। আমি ওদের বললাম চিকিৎসাটা শুরু হোক, সুস্থ হোক তো মানুষটা, বাড়ি গিয়ে 50,000 কেন, যা লাগবে তাই দেব। এখন সঙ্গে 50,000 নেই, আমি তো ওকে নিয়ে জাস্ট বেরিয়ে পড়েছিলাম, অত টাকা নিয়ে বেরোয়নি। কিন্তু আমার কথায় ওরা কান দিতে চাইলেন না, বললেন 50,000 টাকা এক্ষুনি দিতে হবে, না হলে কোনো রকমে টাকার ব্যবস্থা করতে হবে। সেভাবেই টাকার ব্যবস্থা করা হয় কোনো রকমভাবে। এই মুহূর্তে ন্যায় বিচারের আশায় তিনি মুম্বাইতে রয়েছেন। স্বামীর এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। গোটা ঘটনায় টলিউড কি বলছে? পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমটায় স্তম্ভিত হয়ে যান তিনি, বললেন আমি বিশ্বাস করতে পারছি না, এরকম যদি সত্যি হয়ে থাকে তাহলে এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। নন্দিনীদের অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আমার মতে নন্দিনীদি এবং হাসপাতাল উভয় পক্ষের স্টেটমেন্টই সামনে আসা দরকার। শুটিংয়ে ব্যস্ত ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তার গলাতেও বিস্ময়। শ্রাবন্তী বললেন, মানুষ এত ভরসা করে বাড়ির লোককে হাসপাতালে ভর্তি করে, তাদের উচিত মায়া মমতা দিয়ে রোগীকে ভালো করা। মানুষ অসহায় হয়ে গিয়েই তো ভর্তি হয়, সেখানে এমন একটা ঘটনা, তাপস পালের মতো একজন স্টারের সঙ্গে যদি এমনটা হতে পারে তাহলে সাধারণ মানুষের কী হবে? হাসপাতালে থাকতে চাননি তাপস পাল, বাড়ি ফিরতে চেয়েছিলেন কলকাতায়, নিজের কাজের জগতে আবার শুরু করতে চেয়েছিলেন প্রথম থেকে। অভিনেত্রী পায়েল সরকারের প্রথম বড় ব্রেক আই লাভ ইউ ছবিতে তার দাদার ভূমিকায় অভিনয় করেছিলেন তাপস। নন্দিনীর অভিযোগ শুনে তিনিও শিউরে উঠলেন, বললেন নন্দিনীদি যদি মনে করেন তিনি অভিযোগ জানাবে, সব সময় আমাকে পাশে পাবেন। শুধু এই ঘটনার জন্যই নয়, এমনিতেও যে কোনো সমস্যাতে ওর পরিবারের পাশে থাকার চেষ্টা করব আমি, কিন্তু সত্যিটা সামনে আসা দরকার। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও জবাব চাইছি। দীর্ঘদিন তাপস পালের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, তার কথায়, যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে উপযুক্ত শাস্তি হওয়া দরকার, আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। তাপস পালের শেষ যাত্রাতেও সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, কান্নায় ভেঙে পড়েছিলেন তার মরদেহের সামনে। সিঙ্গাপুর থেকে তিনি জানিয়েছেন, কি বলবো বুঝতে পারছি না, আমি শকড। প্রথমত তাপসদার মৃত্যু নিয়েই আমি এমনিতেই আপসেট ছিলাম, শেষেও তার যতটা পাওয়া দরকার ছিল তিনি পাননি, আর এই খবর জানার পর কি বলবো, সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। তাপস পালের মৃত্যুর পর ফেসবুকে স্মৃতিচারণ করেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এদিন সবটা শুনে তিনি বাকরুদ্ধ, বললেন ওই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমি জানতে চাই, এমনটা কেন করলেন ওরা? দে নিড টু অ্যান্সার। যদি সত্যি উঠে আসা অভিযোগ সত্যি হয় তাহলে উপযুক্ত বিচার চাইছি, কিন্তু সত্যিটা আগে উঠে আসার দরকার। কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত, ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই গোটা চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজ এটুকুই, ধন্যবাদ।